আমি যে তোমার জন্য এতক্ষণ ধরে ওয়েট করছি সেটা তোমার মাথায় ছিল না? আমার বোন সম্পর্কে কোনো আজে বাজে কথা বলবে না, শেষে এমন কথা শুনিয়ে দেব তখন আবার বলতে এসো না। আর শোনো, পৃথিবীতে কি নাইমা ছাড়া কোনো মেয়ে নেই? বোঝাও তোমার ভাইকে। Always remember one thing. You are just an employee of Rahman and Rahman Company. Just an employee. আসলে কোথায় কি বলতে জানিস? তোর ভাবির সামনে বলতে গেলি ওর বোনের চোখ শুনে আর বউয়ের চোখে খারাপ। আমি কি করবো? তুমি তো লাভ করি, তুমি আমাকে শিখাও শিখাও শিখাও, আমি তো শেষ হয়ে যাচ্ছি, আমি কি করবো? কি করবি? দিবানা মজনুর মতো রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাক, তারপর রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাক, নাইমা তুমি সুন্দর, নাইমা তোমাকে আমি বাঁচবো না, তুমি আমাকে বাঁচাও। তুমি কোনো কথাই বলো না, কালকে তো খুব বললে যে নাইমাকে নিয়ে আমি আসছি। হ্যাঁ এ ভাই শোন, আম খাচ্ছিস খা, সেটা কোন গাছে সেটা জানা তো তোর দরকার নেই। মানে কাল নাইমা এসেছিল, এসেছিল তো রাইট, আর সেটা আমি আনি আর ভাবি বলে কই আনি, ব্যাপার তো একই। আচ্ছা বল বল, ঝগড়া শেষ, মাহবুব চ্যাপ্টার ক্লোজ, মুস্তাক চ্যাপ্টার। আচ্ছা শোন, তোর বিয়েটা কবে খাচ্ছি বল? একটা ভালো মেয়ে যেদিন পাবো, আমার ধর্মের মেয়ে, জানেন না মুস্তাক, দিস ইজ টু মাচ। আমরা এখানে কথা বলছি আমাদের নিয়ে, তুই কেন এখানে আপুকে টেনে এনেছিস? তুই স্পেসিফিক্যালি বল যে আপু তোর কি ক্ষতি করছে? তুই কেন বারবার ভুলে যাস মিস্টার মকবুল রহমান আমাদের বাবা, জন্মদাতা, পিতা। ভাইয়া আমি আমার লাইফে কোনোদিন কখনো কাউকে ব্লাইন্ডলি সাপোর্ট করে করবো না। সে যদি আমাদের জন্মদাতা পিতা হয়, সে যদি ভুল করে তার পর না। কোনোদিন কখনো কাউকে প্ল্যান লিস্ট সাপোর্ট করে নি করবো না।
সে যদি আমাদের জন্মদাতা পিতা হয়, সে যদি ভুল করে তার পর না। গুড মর্নিং সিনথিয়া। গুড মর্নিং ভাবি। আজকে তো তোমার অফিসে ফার্স্ট ডে, রাইট? হ্যাঁ। তোমার সাথে আমার একটু জরুরি কথা ছিল। বলো ভাবি। এখানে না, আমার রুমে একটু শো। কি হলো এরকম শার্প টার্ন করে তাকাবার অর্থ কি? আজকে তো সিনথিয়ার অফিসে ফার্স্ট ডে। এত বড় কোম্পানিতে তো এর আগে কখনো চাকরি করেনি, তাই না? ওর যে কোনো ভুল হতে পারে, ওকে একটু বুঝিয়ে দিতে হবে না? তাছাড়া তুমি তো জানোই এই সমস্ত কর্পোরেট কোম্পানিগুলিতে ছোট ছোট মিস্টেকের জন্য চাকরিও চলে যেতে পারে। চলো সিনথিয়া। কি এমন কথা যা আমার সামনে বলা যায় না? আর সিনথিয়া আমার বোন, আমার। ক্যাথি যদি উল্টা পাল্টা বুঝিয়ে ওর টাকা পয়সা হাতিয়ে নিতে চায়, আমি সেটা হতে দেব না, কিছুতেই না। আচ্ছা, বাড়িতে কি কেউ নেই যে একটু নাস্তার টেবিলটা দেখবে, নাস্তায় কি আসছে না আসছে? কি হলো, কেউ কি নেই বাড়িতে? কি হয়েছে আম্মু? আচ্ছা সাইমা, তুমি কি একবার দেখতে পারো না টেবিলটা, যে কিভাবে নাস্তাগুলো টেবিলে আসছে? দেখুন আম্মু, দাদি আপনার সাথে কি ব্যবহার করে, কিভাবে কথা বলে, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। বাট ফর গড সে, আমার সাথে শাশুড়ি অ্যাটিচিউড দেখাবেন না। শোনো সাইমা, আমি কোনো শাশুড়ি অ্যাটিচিউড করিনি, আমি যা সত্যি তাই বলেছি। একবার তাকিয়ে দেখো তো ডিমটার দিকে, এই ডিমটা কেউ খাবে না কেউ ছুঁয়ে দেখবে? এনিওয়ে, তোমাকে একটা কথা বলি, তুমি তোমার বোনকে বলে দেবে আমার মাহবুবের মাথাটা যেন খারাপ না করে। আমি কোনোভাবেই তোমাদের দুই বোনকে এই বাড়ির বউ হতে দেব না, বুঝতে পেরেছ? শোনো, আরো একটা কথা, আমি মাহবুবের জন্য মেয়ে দেখেছি, চমৎকার সুন্দর মেয়ে, ওর নাম লায়লা। মাহবুব লায়লাকে বিয়ে করবে। আমি আমার মাহবুবের বিয়ে ঠিক করেছি, চমৎকার সুন্দর মেয়ে, ওর নাম লায়লা। লায়লা, 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 মাহবুব লায়লাকে বিয়ে করবে। লায়লাকে বিয়ে, লায়লাকে বিয়ে, লায়লাকে বিয়ে। গুড মর্নিং ফাদার।
মর্নিং মাই চাইল্ড। আচ্ছা ফাদার, সিন কাকে বলে? কেন, তুমি কি কোনো সিন কিছু করেছো? আমি সিন করব কি, আমি তো অর্থই জানি না। লুক মাই চাইল্ড, আমাদের বুকের ভেতরে একটা মন আছে, তাই না? আর সেই মনের মধ্যে গড বাস করে। আমরা যখন ভালো কোনো কাজ করি তখন গড খুব খুশি হন, আর যখন মন্দ কিছু করি, কোনো অনৈতিক কাজ করি, সেটাই সিন মাই চাইল্ড, তখন আমাদের অন্তরে গড খুব কষ্ট পান, আমাদের ধিক্ষার দেন। তখন সেই সিন, সেই পাপের বোঝা আমাদের অন্তরে চেপে বসে। যতক্ষণ না আমরা কনফেস করি, নিজেকে বিশুদ্ধ না করি, ততক্ষণ সেই পাপ আমাদের অন্তরকে জ্বালা দেয়, আমাদের অন্তরের গডকে জ্বালা দেয়, কষ্ট দেয়, কাঁদায়। থ্যাংক ইউ ফাদার, আমাকে আশীর্বাদ করুন, আমি আজ নতুন অফিসে জয়েন করতে যাচ্ছি। কোথায়, কোন অফিসে? অনেক বড় কোম্পানি, রহমান এন্ড রহমান। কি ব্যাপার ফাদার, আপনি খুশি হননি? না না, তা নয়। অনেক বড় কোম্পানি, আমি তোমাদের এমডিকে চিনি, মকবুল রহমান। এনিওয়ে, গড ব্লেস ইউ মাই চাইল্ড, হেল্প ফর জেসাস, শি ইজ এ পুর চাইল্ড। রহমান এন্ড রহমান কোম্পানি? ও নো, বেগম জাহানারা খুব কঠিন মহিলা, অপর্ণার ও বাচ্চার কথা আজও আমার মনে আছে। সেই ঝড় বৃষ্টির রাত, বাচ্চা নিয়ে অসহায় একটা মেয়ে, শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত, অপর্ণা, ও গড, তুমি ওদের রক্ষা কর, ও গড, সেভ দেম। হ্যাঁ, আমি শিপমেন্টের ব্যাপারে খোঁজ নিতে বলেছিলাম। ঠিক আছে, আমি চেকটা অ্যাকাউন্টসে পাঠিয়ে দিচ্ছি। জি, আচ্ছা। আমি কোন ব্যাংকের চেক পাঠাতে বলেছি আর আপনি কোন ব্যাংকের চেক পাঠিয়েছেন? ঠিক আছে, ওই চেক বইটা পাঠিয়ে দাও। ব্যাপারটা কি বস, কি হয়েছে আপনার, এরকম উল্টা পাল্টা করছিস কেন? কি উল্টা পাল্টা বললাম? তোর কাছে আমি চেয়েছিলাম হায়াত এক্সপোর্টের স্টেটমেন্ট, বলেছিলাম মেইল করতে। তুই কি পাঠিয়েছিস? কি পাঠিয়েছিস? এখানে প্রিন্ট আউট করা আছে, নিজের চোখে দেখ। যেন আমার কি হয়েছে, এরকম হয়,
একে তো বয়স কম, তার উপর মাথার ভিতরে আবার প্রেমের ভূত। তোমার কি কখনো এরকম হয়েছে নাকি? আমি তো জীবনে কোনোদিন প্রেমে করিনি, কিভাবে হবে? আর তাছাড়া প্রেম হচ্ছে আসলে একটা রোগ, একবার হলে সব শেষ। মানুষজন কুৎসা করবে, বদনাম করবে, ইনসাল্ট করবে, অল উইল হ্যাপেন। আর এর এক্সাম্পল তো আমাদের বাড়িতেই আছে। আমি তো তোমাকে ফ্ল্যাশব্যাকে যেতে বলি, মানে তুমি কি কখনো ভালোবাসবে? আর সেরকম কোন ইচ্ছা আমার নেই। বাবু, নিজের কাজটা একটু মন দিয়ে করার চেষ্টা কর। ওকে, তোর লাক খুব ভালো যে আব্বুর হাতে ছবিগুলো পড়েনি, পড়লে রেজাল্ট কি হতো বুঝতে পারছিস? ভাই তুমি এরকম করে বলো না, ধরা পড়লে তো আমি ফেঁসে যাব। তুই যাতে না ফাঁসিস সেজন্য কিন্তু নিজের হাতে করেছি। ওকে, থ্যাংক ইউ। সরি, তুই হায়াত এক্সপোর্টের স্টেটমেন্ট আমাকে ইমেল করে দে। ওকে, অ্যান্ড ওয়ান মোর থিং, নেক্সট টাইম নো মোর ননসেন্স, ক্লিয়ার? এসব কি করছিস তুই? বিকুল 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 বিকুল, কাম অন মাহবুব। বাট হাউ, ভাবি চায় না, নাইমা কি চাই বুঝি না। আর আজ তো আম্মু স্পষ্ট করে বলে দিল, নাইমা চাইলেও কোনোদিন আমার বউ হতে পারবে না। না না, এটা কি করে হয়? অসম্ভব। আমি এক্ষুনি আম্মুকে যেয়ে বলবো, আমি নাইমা ছাড়া অন্য কাউকে বিয়ে করব না, করব না, করব না। কি হলো, কিছু বলছো না যে? হোটেলে গিটার বাজানোর কাজটা কি হলো? গিয়েছিলাম তো। টম, আই নো তুমি গিয়েছিলে, কাজটা কি হলো আমি সেটা জানতে চাচ্ছি। হোটেল মালিক বললেন যে এখন বাজার অবস্থা খুব মন্দা, খুব কম লোকজনই ডিনার করতে আসে, এই সময় ওভারহেড কস্ট বেড়ে গেলে লাভের নাকি কিছুই থাকবে না। থ্যাংক গড সিনথিয়া চাকরিটা হয়েছে, এখন তোমার কাজ না খুঁজলেও চলবে।
আশ্চর্য, আমরা কি সারা জীবন সিনথিয়ার কাঁধে চেপে থাকবো নাকি? ও বড় হয়েছে, ওর বিয়ে শাদী দিতে হবে না। বিয়ে বিয়ে বিয়ে, বোনের বিয়ের চিন্তা দাদা ভাইয়ের একেবারে ঘুম হচ্ছে। না না, আমি তা বলিনি। সরি, তাহলে কি বললে? আমি কি ভুল শুনেছি? ওকে ফাইন, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, তুমি আমাকে মান্থলি 70,000 টাকা এনে দাও। অভাব অভাব করে এতদিনও একটা বাচ্চা নেবার সাহস পেলাম না, আর উনি আছেন ওনার বোনের বিয়ের স্বপ্নে। আর কাজের কথা বলি তো, তোমার টিউমারের প্রবলেম হয়ে যায়, ব্রেনে তোমার পেইন করে, তখন তুমি শুয়ে পড়ো। কি করবো বলো, এই নিষ্ঠুর সত্যটা মাথায় নিয়ে তো বেঁচে আছি। সত্য আরো আছে টম, আর যদি সিনথিয়ার বিয়ে হয়ে যায়, কাল থেকে এই বাড়ির কিচেন বন্ধ। আগে তো একটা ভালো চাকরি করতাম, এখন আমাকে কে চাকরি দেবে? তুমি তখন বলেছিলে তুমি সব কিছু সামলে নেবে, আর এখন সি প্লিজ, ব্রেন টিউমারের কথা আর আমাকে বলো না। ওকে ফাইন, বোনের বিয়ে দিতে চাও তো, তার জন্য একটা ছেলে দরকার, রাইট? আচ্ছা, তোমার কাছে ছেলে কোথায় আছে? আমি আমার প্ল্যান নিয়ে আর উনি ওনার বোনের বিয়ের স্বপ্ন দেখছে। কি প্ল্যান করছো তুমি? সময় আসো, তখন বল। নির্লজ্জ বেহায়া, অফিস ফাঁকি দিয়ে এসে মায়ের আঁচল ধরে ভালোবাসার গল্প শোনাতে লজ্জা করে না তোর? ফাঁকিবাজ, সন্ধ্যাবেলায় এসে কথাগুলো বললে কি হতো? আচ্ছা, তুমি বদলোনি? ও তাই নাকি? তাহলে তো তোমার জীবনে যা ঘটেছে তা কিছুই ঘটত না, তাই না? আমি শেষবারের মতো বলছি, মাহবুব যদি আজ আম্মার কাছে ক্ষমা না চায়, তাহলে তাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। Oh,